গভীর রাত রাস্তায় সারিবদ্ধ হয়ে ছুটছে একের পর এক ট্রাক্টর হেডলাইট ও সাইরেনের আলোয় আলোকিত হাইওয়ে ট্রাক্টরগুলোতে লেখা নানা স্লোগান হঠাৎই একসাথে থেমে অচল করে দেয় হাইওয়ে সবার বক্তব্য একই মার্কোসার চুক্তি থেকে সরে আসতে হবে ফ্রান্স প্রশাসনকে ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে মার্কোসার চুক্তির সম্ভাবনার বিরুদ্ধে সোমবার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে ফরাসি কৃষকরা তারা বলছেন চুক্তিটি সরাসরি আঘাত হানবে তাদের দৈনন্দিন রুটি রুচিতে এ চুক্তির মাধ্যমে ল্যাটিন আমেরিকান দেশগুলোর কৃষিজাত পণ্য আমদানি হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাজারে এতে দেশীয় পণ্য ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত ফ্রান্সের কৃষকরা কৃষকদের দুশ্চিন্তার সাথে একমত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের সাথে বৈঠকের পর ম্যাক্রো জানান এ চুক্তি অনুমোদন দেবে না ফ্রান্স আমরা যেখানে মার্কোসার চুক্তির প্রতি নিন্দা জানাতে এসেছি ইমানুয়েল ম্যাক্রো ল্যাটিন আমেরিকার সফরে আছেন তিনি আমাদের কথা তাদের কাছে তুলে ধরবেন আমরাই দেশগুলি থেকে কৃষি পণ্য উৎপাদন করতে নভেম্বর হতে যাওয়া জি টোয়েন্টি সম্মেলনে চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে আশঙ্কায় বিক্ষোভ করেছেন ফরাসি কৃষকরা জার্মানি এবং স্পেনের মতো অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সুদূর প্রসারী চুক্তি দেখতে ইচ্ছুক তাদের দক্ষিণ আমেরিকা প্রতিপক্ষের সাথে এতে ফ্রান্সের ভেটো কতটা কাজে দিবে তা নিয়ে শঙ্কিত দেশটির কৃষকরা আমরা চুক্তিটি নিয়ে হতাশায় আছি আমাদের অনেক মিথ্যা আশা দেয়া হয়েছে তাই আমরা এখানে আমাদের সর্বশক্তি দিয়ে জড়ো হয়েছি মার্কোসার চুক্তিকে কেন্দ্র করে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের কৃষকরা তাদের দাবি ফ্রান্সকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে এ চুক্তি থেকে News desk Desh TV